স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিয়ালের আক্রমণ। শিয়ালের আক্রমণে গুরুতর আহত এক স্কুল পড়ুয়া। মঙ্গলবার দুপুরে মালদা জেলার মোথাবাড়ি থানার টিটাহিপাড়া এলাকার ঘটনা। আহত স্কুল ছাত্র চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আহত শিশুর নাম জুনাউল হোসেন, বয়স 4 বছর। পরিবার সূত্রে খবর, বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে স্থানীয় প্রাথমিক স্কুল, সেখান থেকেই বাড়ি ফিরছিলেন ওই স্কুল ছাত্র। বাড়ি ফেরার সময় ফাঁকা জায়গায় ওই স্কুল ছাত্রকে আক্রমণ করে শিয়ালের একটি দল, আর শিয়ালের কামড়ে গুরুতরভাবে আহত হয় ওই স্কুল ছাত্র। স্কুল ছাত্রের চিৎকারে আশেপাশে থেকে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। তড়িঘড়ি ওই ছাত্রকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্কুল থেকে আসছিল, আস্তে আস্তে এবার ওর একটা বোন আছে ছোট 8 বছরের, ওই নিয়ে আসছিল সঙ্গে করে। এবার ওখানে একটু ফাঁকা আছে জায়গাটা, মানে জমি আছে, সব কিছু ফসল বোনা আছে ওখানে ফাঁকা রাতেই, মানে শিয়ালটা মানে ঘেরাল আছে। শিয়ালের কামড় দিয়েছে? কটা শিয়াল? একটাই ছিল। বাড়ি থেকে কত দূরে স্কুল? বাড়ি থেকে প্রায় হয়ে যাবে 1 কিলোমিটার এরকমই হবে। বাড়ি কোথায়? মোথাবাড়ি টিহিপাড়া। হাই নিউজ নেটওয়ার্ক।